রিয়াদ খান বলেছেন শেখ আমার এক বন্ধুর বিয়ে ঠিক হয়েছে উভয় পক্ষে রাজি কিন্তু ছেলের পরিবার এবং মেয়ের পরিবার উভয় বলছে যে ছেলে চাকরি না করা পর্যন্ত বিয়ে দেবে না পাত্রপাত্রী এখন ফিরনার আশঙ্কা করছে কিন্তু ফ্যামিলি থেকে এখন কোনো ক্রমেই বিয়ে দেবে না পরে চাকরি পেলে দেবে তো এখন তাদের বিয়ে করতে তারা বিয়ে করতে চাচ্ছে এক্ষেত্রে মেয়ের বড়ো ভাই জনপ্রতিনিধিকে ওলি বানানো যাবে কিনা মেয়ের বাবা জীবিত এটা একটা জাহিলিয়া মেয়ের বাবা জীবিত তিনি জাহিলিয়াতের মধ্যে আছেন তিনি কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এই জন্য আমাদের ইনালিল্লা পড়তে হবে আর কোনো উপায় তো নেই আল্লাহ তাকে হেদায়ত করুন তার পরিবারকে হেদায়ত করুন আল্লাহ তাল্লাহ কোরআন তো বলেছেন ও আন কুম তোমরা তোমাদের মধ্যে যারা ব্যবহার উপযুক্ত সে সমস্ত মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও এবং তোমাদের মধ্যে যারা তোমাদের দাসীদের মধ্যে থেকে যারা উপযুক্ত তাদেরকে বিয়ে দিয়ে দাও ইয়া কোনো ফকর আয়ুগ যদি তারা ফকির হয় আল্লাহ তালা তাদেরকে বৃত্তশালী করে দিবেন সচ্ছল করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ এই ওয়াদা করার পরেও আপনি কেন আশঙ্কা করছেন আল্লাহ 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 আমরা হাজার হাজার আমি হাজার হাজার বলতে আমার নিজের অভিজ্ঞতা বলবো না সবার অভিজ্ঞতা মিলিয়ে এমন দৃষ্টান্ত আছে আমি মদিনায় দেখেছি ছাত্র জীবনে বিয়ে করেছেন অনেকে আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই পরবর্তীতে ভালো রিজেকের অধিকারী হয়েছেন তারা বাসাবাড়ির মালিক হয়েছেন তারা গাড়ির মালিক পর্যন্ত হতে আমি দেখেছি সোহান আল্লাহ তো আসলে এটা আল্লাহর এই আয়াতের আসলে বাস্তবায়ন ইয়া কোনো ফোকার আনে হিমল্লাহ আল্লাহ তালা তাদেরকে স্বচ্ছল এবং বৃত্তশালী করে দেবেন আচ্ছা এখন আপনি রিয়াদ খান আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা তো ফ্যামিলির মধ্যে একটা গণ্ডগোল লাগানোর প্রস্তাব বড়ো ভাইকে নিয়ে আসতে যাচ্ছেন অলি বানিয়ে মেয়ের বাবার সাথে একটা রেশারেশি তৈরি করা পরিবারের মধ্যে একটা রেশা তৈরি করা আমার মনে হয় এত কঠিন সমাধানে যাচ্ছেন কেন মেয়ের বাবাকে আয়াতটা শোনান তাদের জাহালাত এবং অজ্ঞতা এবং জাহিলিয়াতের কারণে এটা হচ্ছে জাহালাতটা দূর করেন অজ্ঞতাটা দূর করেন তাহলে আশা করি যে তারা বুঝতে পারবেন ভুল বুঝবেন এবং হয়তো তারা তওবা করে মেয়ের বিবাহে মত দিয়ে দেবেন ছাত্রজীবনে আমার জানা প্রচুর লোকজন বিয়ে করে অনেক বড়ো কিছু হয়েছেন এবং এবং তিনি নিজে অর্থাৎ পুরুষ তিনি পড়াশোনা চালাতে সামর্থ্য হয়েছেন তার স্ত্রীকেও পড়াশোনা চালিয়েছেন এরকম অনেককে দেখেছি এটা ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মনে করেন যে স্ত্রী যথেষ্ট পড়াশোনা করে চাল লাগবে না তাহলে লাগবে না বাট কেউ যদি পড়াতে চান সেটা কিন্তু বিবাহ কোনো বাধা নয় বাধা নয় বাধা হচ্ছে মানুষের মানসিকতা অতএব আমি আশা করছি এই মানসিকতা থেকে আপনারা নিজেদেরকে আসলে রক্ষা করবেন মুক্ত করবেন